মাছ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আব্বাসউদ্দিন। 40 বিঘার জমিতে এখন তার বিশাল মাছের খামার। এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার মাছের খামার দেখে অনেক বেকার যুবক আগ্রহী হয়ে উঠছেন। আব্বাসের খামারে কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। পরিবারের অসচ্ছলতার কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেননি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাজ ইউনিয়নের মোহাম্মদ আব্বাসউদ্দিন। পরিবারের বড় সন্তান হওয়ায় বাবার সাথে কৃষিকাজ করে অভাবের সংসারে যোগান দিতেন তিনি। 2005 সালে বাড়ির পাশে দুটি ছোট পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন তিনি। কয়েক বছর পর আরেকটি 30 বিঘার পুকুর নিয়ে সেখানে সৌগনীদহ মৎস্য খামার নামের একটি মৎস্য উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর থেকে আর তাকে পেছনে ফিরতে হয়নি। যেহেতু এখানে তো রাসায়নিক কোনো সার ব্যবহার করি না আমি, মাছের খাবার আপনার খৈল, পালিশ, এই ভুসি ইত্যাদি, ভুট্টা, এগুলো আমি মাছকে খাওয়াই। এই জন্যেই মাছটার অত্যন্ত সুস্বাদু। এখন তার 40 বিঘা জমির উপর তিনটি পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও তেলাপিয়া সহ কয়েক জাতের মাছের চাষ চলছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মৎস্য খামারটি আরও অনেক বড় পরিসরে করবেন বলে জানান আব্বাসউদ্দিন। আমি 2018 সালে একসময় জাতীয় পুরস্কারও আমি পেয়েছি, কিন্তু আমি কোনো সরকারের কোনো সহযোগিতা বা কোনো অনুদান বা কোনো ঋণ এই জায়গায় এই জাতীয় কোনো সহযোগিতা আমি পাইনি। স্থানীয় বাজারের পাশাপাশি কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জুয়াডাঙ্গা মেহেরপুরের বাজারেও রয়েছে সৌগনীদহ মৎস্য খামারের মাছের ব্যাপক চাহিদা। আব্বাসউদ্দিনকে অনুসরণ করে এলাকার অনেক বেকার যুবক মাছের খামার করতে এগিয়ে এসেছেন। এখানকার মাছ সুস্বাদ বলে হাটে বিক্রি হয় ভালো। এখান থেকে এক মন করে দেড় মন করে নিয়ে আমি প্রত্যেকদিন নিয়ে বিক্রি করি। উপজেলা মৎস্য কর্মকর্তা বললেন, সৌগনীদহ মৎস্য খামারকে আরও বড় করতে সব ধরনের সহযোগিতা করা হবে। উপজেলা থেকে ঋণের পরিমাণটা খুব কম, আশা করি সে যদি অফিস থেকে লোন চায় এই মর্মে আবেদন করে তাকে সেখান থেকে লোন দেওয়া হবে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মাছ চাষিদেরকে লোন দেওয়া হচ্ছে, সে যদি আগ্রহী হয় সেক্ষেত্রে আমি ব্যাংকের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে তাকে সেই লোনটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। স্থানীয়দের মতে শুধু নিজের পরিবার নয়, পুরো এলাকা আলোকিত করে তুলেছে আব্বাসের মৎস্য খামার। এনটিভি নিউজ ডেস্ক।